ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে জি মেইন এক্সামস হয়েছে, কিন্তু জি অ্যাডভান্স যে এক্সামটা, যেটা আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তির জন্য যে পরীক্ষাটা হয় প্রতি বছর, সেটা কিন্তু এবছর স্থগিত রাখা হয়েছে। আমাদের কাছে খবর আসছে ক্যান্সেল নয়, এর পরীক্ষাটা কিন্তু হবে, কিন্তু পরবর্তীকালে হবে, ডেট এখনও বলা হয়নি। সেকেন্ড ওয়েভের জন্য করোনার এই পরীক্ষা, যেটা জি অ্যাডভান্স অর্থাৎ আইআইটিতে এন্ট্রান্সের যে পরীক্ষা, সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। যেটা 3রা জুলাই হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। সো এটা নিয়ে বিস্তারিত দেখো আমরা যেটা জানতে পাচ্ছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। দেখো, জি মেইন যে এক্সামটা হয় সেটাতে কিন্তু বিই অথবা বিটেক পড়ার তোমরা সুযোগ পাও বা সেটাতে এন্ট্রান্স পাও বিভিন্ন কলেজে, কিন্তু জি অ্যাডভান্স যেটা, সেটার মাধ্যমে কিন্তু তোমরা আইআইটিতে ভর্তি হতে পারো। সেখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে একটা, সেটা হলো উচ্চ মাধ্যমিকে 75% মার্কস পেতে হবে। তো এবছরের জন্য আইআইটি খড়গপুর থেকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা যে এই যে 75% মার্কস পেতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ সেক্ষেত্রে একটু ছাড় দিয়েছে, ফ্লেক্সিবিলিটি দিয়েছে। দেখো, পরিষ্কার বলেছে, ফর্মে অ্যাডমিশন টু আইআইটি ইজ এ পার্ট ফ্রম কোয়ালিফিকেশন টু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সিকিউর আইদার 75% মার্কস ইন ক্লাস 12 বোর্ড এক্সাম অর র্যাঙ্ক অ্যামং টপ 20% ইন দেয়ার কোয়ালিফাইং এক্সামিনেশনস। কিন্তু এক্ষেত্রে এই বছরে যেটা করা হয়েছে সেটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সেটাও বলে শোনাচ্ছি। দেখো, দ্য এক্সামিনেশন উইল রিল্যাক্স অর কিপ অ্যাসাইড দ্য 75% বোর্ড মার্কস ক্রাইটেরিয়া। এটা কিন্তু খুব ভালো খবর একদিকে, তেমনই পরীক্ষাটা স্থগিত হয়ে যাওয়া, এটা কিন্তু বাজে খবর। পাশাপাশি দুটোই আমরা জানতে পাচ্ছি যে 75% যে বোর্ড এক্সামিনেশনের মার্কস দেওয়ার কথা থাকে বা পেতে হয় যে ক্রাইটেরিয়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন দিয়েছে আইআইটি খড়গপুর থেকে, সেই ঘোষণা করা হয়েছে 75% মার্কস ক্রাইটেরিয়া। বাট ইট ডাজ নট মিন দ্যাট ইভেন এ স্টুডেন্ট স্কোরিং 35% মার্কস অ্যান্ড ডুইং ওয়েল ইন জি অ্যাডভান্স উইল বি কনসিডার্ড ফর অ্যাডমিশন। বলছে তার মানে এমন নয় যে শুধুমাত্র 35% মার্কস পেয়েছে উচ্চ মাধ্যমিকে, কিন্তু জি অ্যাডভান্সে ভালো মার্কস করেছে তাকে ভর্তি নেওয়া হবে, সেটাও কিন্তু বলা হয়েছে। সুতরাং রিল্যাক্সেশন যেমন হচ্ছে, শুধুমাত্র 35% পেয়ে মোটামুটিভাবে জাস্ট পাস করে উচ্চ মাধ্যমিকে যদি তুমি ওখানে মেইনসে বা জি অ্যাডভান্সে খুব ভালো রেজাল্ট করো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ভর্তি নেওয়া হচ্ছে না। সুতরাং রিল্যাক্সেশন থাকছে অবশ্যই, কিন্তু 75% নয়। তো এই ছিল আজকের আপডেট, আর এডুকেশনাল সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং ইংরাজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফলো করো আমাকে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যে আমি ভিডিওস যে সোর্সগুলো পেয়েছি নিউজের, আমি কিন্তু সেগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নাও। গুড বাই।